নমস্কার বন্ধুরা, আমি পুপু আর পুপুর রান্নাঘরের আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা খুব সহজ চিকেন কষার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে এই দুর্দান্ত স্বাদের চিকেন কষা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে। সব থেকে সহজ মনে হয় এই রেসিপিটাই। তো চলো আমি শুরু করছি আমার আজকের রেসিপি। তার আগে যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করব, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটাই আমি দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। এখানে দেখো একটা বড় পেঁয়াজ আর একটা মাঝারি মাপের পেঁয়াজ আছে, একটা ছোট টমেটো, টমেটোটা বেশ ভালো পাকা নিতে হবে, এখানে হাফ ইঞ্চি মতো আদা রয়েছে, এখানে 14 কোয়া, বেশ বড় কিন্তু কোয়াগুলো, 14 কোয়া রসুন আর দুটো কাঁচা পাকা লঙ্কা। আর এখন আমি পেস্ট যেটা করব সেটা হচ্ছে এই বড় পেঁয়াজটা কিন্তু আমি পেস্ট করব না, এটাকে আমি কুচিয়ে নেব। আমি সব কেটে কুটে পেস্ট করা দেখাচ্ছি না, তাতে সময় যাবে। তাহলে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ, একটা ছোট টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি। তো দেখো আমি ওইগুলো পেস্ট করে নিয়েছি, আমার মশলা কিন্তু রেডি হয়ে গেল। আর এখানে বড় পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব টক দই, তো আমি 2 টেবিল চামচ টক দই এতে দিয়ে দিলাম। দিয়ে দেব নুন, আমি এতে হাফ চা চামচ নুন দিচ্ছি, যদি লাগে তো পরে দেব, যেহেতু কষা মাংস সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, সেটাও আমি হাফ চা চামচ দিলাম। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তবে আমি কিন্তু এটা ওই কাঁচা লঙ্কা দিয়েই করছি। যদি তোমাদের মনে হয় তোমরা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কার গুঁড়ো এই সময় এর মধ্যে দিয়ে দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো। তো আমি এটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। এবারে এটাকে ভালো করে মেখে আমি এটা অন্তত 15-20 মিনিট রেখে দেব ম্যারিনেট করে। তো হাতে যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট না করলেও চলবে, সাথে সাথেও করা যায়, আর সময় থাকলে 15-20 মিনিট বা 10 মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো হয়। বেশি কিছু ঝামেলা নেই, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে দেখো এক টুকরো, ছোট্ট এক টুকরো, হাফ ইঞ্চি মতো দারচিনি, একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ নিয়েছি। তো এটাকে আমি একটু থেঁতো করে নেব, তোমরা নোড়া বা যে কোনো কিছু দিয়ে একটু থেঁতো করে নিও, তাহলে গন্ধটা একদম পারফেক্ট আসে। আমি যেই এটাকে ফোড়নে দেব গন্ধটা ভালো আসবে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একদম গাওয়া ঘি। তোমরা ইচ্ছা করলে তেল দিয়েও করতে পারো, কিন্তু এইভাবে করে দেখো, এটা কিন্তু ভীষণই ভালো লাগে। আমি এর মধ্যে কিন্তু আর তেল দিচ্ছি না, তেল আগে যেটুকু দিয়েছি খুবই কম, জানো 1 টেবিল চামচ মতো।
তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন যে গরম মশলাটা আমি থেঁতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। ফ্লেমটা লো করে দিয়েছি, এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন সফট হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এইভাবে করে দেখবে যেমন সহজ আর সেই রকমই টেস্টি হবে এই চিকেন কষাটা। এখন আমি ফ্লেমটা হাই করে দিলাম। এই সময় দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। এই আমি এতে বেশি দেব না, গরম মশলার গুঁড়োটা গন্ধটা বেশি ভালো লাগে না আমাদের। থেঁতো করে যে দিয়েছি ওতেই কিন্তু ভালো গন্ধ বেরোবে। এতে আমি দেখো একদম 2 চিমটি মতো দিয়ে দিলাম। এখন এটাকে হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো, তারপর ফিরে আসছি। 2 মিনিট হাই ফ্লেমে কষানোর পর এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি, আর এটাকে এখন আমি একটু ঢাকা দিয়ে কষাবো। দেখো আমি মিনিট 5-এক পর ঢাকনাটা খুললাম। তোমরা দেখেছো আমি এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করিনি, চিকেনের জলই বেরিয়েছে, আর চিকেনের জলেই কিন্তু এটা সেদ্ধ হবে। আমি এতে কোনো এক্সট্রা জল দেব না, তবে যদি মনে করো তোমাদের যে জল দেওয়ার প্রয়োজন, সেদ্ধ হওয়ার আগে জল শুকিয়ে যাচ্ছে, তাহলে তোমরা একটুখানি গরম জল এর মধ্যে অ্যাড করবে, কারণ চিকেন সব জায়গাকার চিকেন কিন্তু সমান হয় না। তো আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এটা কিন্তু এখন আমি পুরোটাই লো ফ্লেমে করব, কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর চিকেনটা সেদ্ধ হবে না। আর এইভাবে যদি চিকেনের জলই চিকেন কষাটা করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তো দেখো আমি আবারও একটু নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকা দিয়ে দেব। আরও মিনিট 5-এক পর আমি ঢাকাটা খুলে দেখে নিয়েছি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একদম কয়েক দানা দেখো চিনি দিচ্ছি, কারণ যেহেতু টক দই টমেটো এগুলো পড়েছে, তো একটু আমি মুখে দিয়ে দেখেছি টকটক ভাবটা আছে। এবার আমার হাজবেন্ড টকটক হলে খেতে পছন্দ করে না বলে আমি দিলাম, তোমরা ইচ্ছা হলে দিও না। আর অল্প একটু চিনি দিলে কিন্তু খারাপ লাগবে না, মিষ্টি হবে না, ওটা ব্যালেন্স হয়ে যাবে। আর 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি। ধনে পাতা যদি তোমরা পছন্দ না করো তাহলে দেবে না। ব্যাস দেখো চিকেনের জলেই কিন্তু আমার চিকেন কষাটা হয়ে গেল, আর যথেষ্ট পরিমাণেই কিন্তু গ্রেভি রয়েছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-এক, তারপরে এটা খাওয়ার যোগ্য হবে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।